ফোনের ডিসপ্লে নাম কালারিং করে লিখতে যা করবেন, প্রথমত আপনারা যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ করবেন অ্যানি, ANI, অ্যানি টেক্স ওয়াইজ, WIDG ওয়াইজ। এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপসটি আসবে, আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি সুবিধার্থে, কারণ সময় অপচয় হবে না। যাই হোক, এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনারা ওপেনে ক্লিক দিবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। প্রসেসিং হওয়ার পর আপনারা এইখান থেকে বেশি কিছু না, জাস্ট আপনারা এই প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের টেক্সট লেখার জন্য একটা অপশন আছে, যেরকম ধরেন এই যে টেক্সট, এখানে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনি কি লিখবেন আপনার ডিসপ্লের উপর, আপনি যদি আমার নামটা লিখি, লেখার পর এখানে টেক্সটের কালার আপনারা দিতে পারবেন, কালারগুলো বিভিন্নভাবে রাখতে পারবেন। তো আমি কালারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেট দি টেক্সট সাইজ, মানে টেক্সটের সাইজ কতটুক দিবেন, এখান থেকে ছোট বড় করে দিবেন। আপনারা যতটুক দিবেন আপনাদের ডিসপ্লের উপর ততটুকুই দেখাবে। তারপর আপনারা যাবেন ফন্টে, বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে, আপনারা চাইলে স্টাইল করে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল সেন্টার, আপনারা সেন্টার কিংবা টপ বটম করতে পারবেন। এখানে যদি টপে দেন তাহলে উপরের দিক থাকবে, এখানে যদি বটমে দেন তাহলে নিচের দিক থাকবে, আর যদি এখানে সেন্টারে রাখেন তাহলে মাঝখানে থাকবে। এখানে বলতেছে হরাইজন্টাল, হরাইজন্টালে যদি আপনি স্টার্ট করতে পারেন এবং এন্ড করতে পারেন এবং সেন্টারে রাখতে পারেন। আপনারা সবসময় সেন্টারে রাখবেন ডিফল্ট হিসেবে। এখানে বলা হচ্ছে এনাবল টেক্সট শ্যাডো, এটা আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না, আপনারা এটা প্র্যাকটিক্যালি করেও দেখতে পারেন। এটা যদি অন করেন তাহলে দেখতে পাচ্ছেন যে শ্যাডো হয়ে গেছে। এখান থেকে শ্যাডো কমন বাড়ানো করতে পারেন। আমি শ্যাডোটা এ পর্যন্ত রাখলাম। রাখার পরে এখানে বলতেছে ডাইরেকশন, আপনার শ্যাডোর ডাইরেকশনটা কতটুকু থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে শ্যাডোর ডাইরেকশনটা লড়াচড়া করলে বিভিন্ন দিক চলে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ডাইরেকশন, এগুলো এটাও সেম। এখানে বলা হচ্ছে যে শ্যাডোর কালার, আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে এখানে বিভিন্ন ধরনের কালার আসবে, এখান থেকে একটা চুজ করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে যে কালারটা আমি চুজ করে দিয়েছি ওই কালারই দেখা যাচ্ছে। এবার আমরা যাব নেক্সট স্টেপে। এখান থেকে সলিড অথবা গ্র্যাডিয়েন্ট, আপনার কীরকম ব্যাকগ্রাউন্ডে রাখবেন, আমি সলিডটাই রাখলাম। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর আউটলাইন, আউটলাইনে ক্লিক দিলে এখানে যে ব্যাকগ্রাউন্ডের আউটলাইন আছে আউটলাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো সেটে ক্লিক অ্যাকশন, এইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের প্যানেল দিতে পারবেন। যাই হোক, আমি যদি এখানে থেকে ওকে দিয়ে দিই তাহলে আমাদের ওয়েসটা সেট হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়েসটা এডিট করা শেষ। এখন আমরা কি করব, আমরা সেট অ্যাকশন আমরা কোথায় দেব, এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের ডিসপ্লেটা সেট করে দেব। এখানে বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে, আমরা কোন জায়গায় এই ওয়েসটা সেট করব এটা বলতেছে। জাস্ট আমরা আমাদের ডিসপ্লেতে দেব। তাই আমরা এভাবে না গিয়েও আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক দিই, ডিসপ্লের উপরে ক্লিক দিয়ে ধরে রাখি এবং ওয়াইসে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়াইস নামের যে অপশন আছে, এই অপশনটা আপনাদের ডিফল্ট এসেছে, মানে প্রথমে এসেছে। আপনারা এইখান থেকে ক্লিক দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিক দিয়ে ধরে আপনারা আপনাদের হোম ডিসপ্লেতে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে আপনাদের যে ওয়েসটা সেট করেছেন বা এডিট করেছেন, এটা আপনারা সিলেক্ট করে দিবেন।
দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই টেক্সটটা কতটুকু রাখবেন। এখানে যদি আমরা টেক্সটটা সিলেক্ট করে দেই, এই ওয়াইজটা আমরা টেনে বিভিন্ন শেপ করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমি এই যে টেনে দিলাম এবং এদিক থেকে একটু কমায় দেব। এখন দেখুন যে আমাদের ডিসপ্লেতে এটা সেট হয়ে গেছে, আমরা কোন পেজে রাখবো। আমরা যদি হোম পেজে রাখি, হোম পেজে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা হোম পেজে এসে পড়েছে এবং আমরা ওয়াইজে সেট করে দিয়েছি। আপনারাও এভাবে করতে পারবেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন। ধন্যবাদ।